দেশের উত্তর পূর্বাঞ্চলে পানি বাড়ছেই। সুনামগঞ্জের বিপদসীমার উপরে সুরমা নদীর পানি প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সিলেটে জলাবদ্ধতা দেখা দিয়েছে বেশ কয়েকটি এলাকায়, এতে বেড়েছে দুর্ভোগ। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। কয়েকদিন ধরে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টি, এতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। নিচু এলাকার বেশ কিছু গ্রামে পানিবন্দী লাখো মানুষ, বন্ধ রয়েছে দোকানপাট, কেউ কেউ সরে যাচ্ছেন অন্যত্র। সড়ক ডুবে যাওয়ায় চলছে না যানবাহনও। বাড়িঘরে উঠে গেছে মোটামুটি ভালোই, কিন্তু এখন তো মনে করেন যে গাড়ি ঘোড়া চালানি খুব একটা সমস্যা। অনেক দোকানপাট বন্ধ বৃষ্টির কারণে, অনেকে বাড়িতে পারে না, পানি পায়, যত পিছনে যাবেন তত খালি বাড়তে। সবার আগে এই এলাকাটাতে পানি ওঠে, এটা হলো নদীর সাইড তো, আর আমরা তো খুব বেশি আতঙ্কে আছি। চলতি মৌসুমে সিলেটে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 307 মিলিমিটার। পানি ঢুকে পড়ে ওসমানী মেডিকেলে, এতে দুর্ভোগে পড়েন সেবা নিতে আসা মানুষ। আমাদের এখানে যে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা অনেকটা বন্ধ হয়ে যায়, দেখেন কী অবস্থা, আসতে পারা যাচ্ছে না, সবাই খুবই কষ্ট হচ্ছে। ডেলিভারি রোগী নিয়ে আসতে পারছে না, সব জায়গায় পানি। খালি তো জনপ্রতিনিধি আছেন, কিন্তু আমাদের দুঃখ সুখে দেখবে। জলাবদ্ধতার কবলে নগরীর আরও বেশ কয়েকটি এলাকা, নোংরা পানি ঢুকেছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। সংকট নিরসনে মাঠে নামেন বিদায়ী সিটি মেয়র। আমরা এখন যাতে ম্যাক্সিমাম এফোর্ট দিচ্ছি যে আমাদের এই প্ল্যান্টটা, বিদ্যুৎ প্ল্যান্টটা এবং জেনারেটর হাউসটা এবং এগুলাকে কিভাবে প্রোটেক্ট করা যায়। জলাবদ্ধতার পাশাপাশি আছে বন্যার ভয়। সুরমা, কুশিয়ারা, সারিসহ বেশ কয়েকটি নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বাড়ায় উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাদিম হোসেন, চ্যানেল 24।